নমস্কাৰ, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জী আঘাতপ্রাপ্ত, ঘৰৰ চৌহদত খোজকাঢ়ি থকা অৱস্থাত পৰি গুৰুতৰভাৱে আহত হৈ মমতা বেনার্জী পশ্চিমবংগৰ এছ এছ কে এম হস্পিতালত চিকিৎসাধীন কৰোৱা হয়। মুখ্যমন্ত্রীগৰাকীক চিকিৎসকে মমতা বেনার্জীক বিপদমুক্ত বুলি জানিবলৈ দিয়ে। নেটৱৰ্ক এইটিনৰ অপিনিয়ন পলত এইবাৰ অসমত কংগ্ৰেছ শূন্য হোৱাৰ ইংগিত। বিজেপি মিত্ৰজোঁটে জয়লাভ কৰিব 12খন আসনত, অপিনিয়ন পল মতে বিৰোধী দলে লাভ কৰিব মাত্ৰ 2খন আসন। এক দেশ এক নিৰ্বাচনৰ প্ৰতিবেদন দাখিল প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দে বৃহস্পতিবাৰে ৰাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মুক দাখিল কৰিলে প্ৰতিবেদন। প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দৰ নেতৃত্বত গঠন কৰিছিল কমিটি, মুঠ 18,626 পৃষ্ঠাৰ বৃহৎ প্ৰতিবেদন দাখিল। অসমৰ চাৰিটা সমষ্টিত তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী ঘোষণা। বৰপেটা, লখিমপুৰ, শিলচৰ আৰু কোকৰাঝাৰত প্ৰাৰ্থী ঘোষণা। বৰপেটাত আবুল কালাম আজাদ, লখিমপুৰত ঘনকান্ত চুতীয়া, শিলচৰত ৰাধেশ্যাম বিশ্বাস আৰু কোকৰাঝাৰত গৌৰী শংকৰ শৰণীয়াক প্ৰাৰ্থিত্ব। লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে মোদী চৰকাৰৰ উপহাৰ। প্ৰতি লিটাৰ পেট্ৰল ডিজেলত 2 টকাকৈ হ্ৰাস। গুৱাহাটীত প্ৰতি লিটাৰ পেট্ৰলৰ দাম 96 টকা, ডিজেলৰ দাম 88.38 টকা। মাজনিশাৰ পৰা কাৰ্যকৰী নতুন নিৰিখ। কামাখ্যাত উপস্থিত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন আমিনগাঁওস্থিত আইআরটির অনুষ্ঠানত অংশগ্রহণ করে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত কামাখ্যা পীঠত দর্শন করে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনে। লগত উপস্থিত থাকে মন্ত্রী অজন্তা নেওগ। অবশেষত কাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করলে জুবিন গার্গে, কার বিরুদ্ধে এতিয়ালৈ মই একো কোৱা নাই, এইটো এটা অদরকারী কাম, এনেই হুলস্থুল এটা সৃষ্টি করে আছে বলে মন্তব্য জুবিন গার্গর। মহানগরী চানমারীত 50,000 নকল নোটসহ টকা বনোয়া মেশিন জব্দ। এটা ভাড়াঘরের পর উদ্ধার প্রিন্টিং মেশিন, এখন চারিচুকিয়া বাহন, স্কুটি আদি জব্দ করা হয়েছে। ঘটনা জড়িত দুজন লোকক গ্রেপ্তার। রঙিয়ার হেমদুলত অগ্নিদগ্ধ অবস্থাত বুয়ারীর মৃতদেহ উদ্ধার। মৃত মহিলাগুলির নাম অঙ্গিতা কলিতা ডেকা। মহিলাগুলিক পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলিছে পিতৃগৃহয়। স্বামী হরেশ্বর কলিতাক আটক আরক্ষীর। খুদখুরর বিরুদ্ধে আরক্ষীর অভিযান গোলাঘাট নগরত। বিজেপির পালি নেতা যুবতীসহ 3টা খুদখুরক গ্রেপ্তার গোলাঘাট আরক্ষীর। আটক পিজুস পাল, ইসলামপট্টির দারুল ইসলাম, শাহনওয়াজ আহমেদ উরফে দ্বীপ ময়না আৰু দলি শইকীয়া নামৰ এগৰাকী যুবতীক আটক। ডিব্ৰুগড়ৰ বাণীপুৰৰ ৰেল ষ্টেচনৰ সমীপত অগ্নিকাণ্ড। জ্বলি উঠিল ষ্টেচনৰ সমীপৰ আৱৰ্জনাৰ দম। সন্ধিয়াৰ ভাগত সংঘটিত অগ্নিকাণ্ডৰ ফলত বিস্তৰ ক্ষতি সাধন। অগ্নিকাণ্ডৰ কাৰণ জানিব পৰা হোৱা নাই। সামগ্রীর বর্মা বিলত বিয়লি সংঘটিত হয় বিধ্বংসী অগ্নিকাণ্ডর ঘটনা। অগ্নিকাণ্ডত জুইত জাহ যায় এটা বাসগৃহ। জালাল উদ্দিন নামৰ লোকজনের বাসগৃহ ভস্মীভূত। অগ্নিকাণ্ডত কেইবা লক্ষাধিক টকার সা সম্পত্তি জাহ যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ডর সূত্রপাত। নির্বাচনের পূর্বে মোদী সরকারের দেশবাসীলে উপহার। প্রতি লিটার পেট্রোল ডিজেলত 2 টকাকৈ হ্রাস করলে সরকারে। কাজিরঙা জাতীয় অর্কিড উদ্যান ভ্রমণ করে আনন্দিত অভিলিপসা পাণ্ডা। হর হর শম্ভু খ্যাত অভিলিপসা পাণ্ডা বিমোহিত কাজিরঙার অর্কিড উদ্যানের সৌন্দর্যত। উত্তর পূর্বাঞ্চল ভ্রমণ করে আছে অভিলিপসা পাণ্ডাই। তেজপুরত CAA বাতিলের দাবি, কোলা পতাকা উড়ায় প্রতিবাদ। তেজপুরের কোর্ট চারিআলিত শোণিতপুর জেলা ছাত্র সন্থার প্রতিবাদ। সন্ধিয়ার ভাগত আসুর কর্মীসকলে কার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। ডিব্ৰুগড়ৰ বিজেপি কাৰ্যালয়ত উৰিল আছুৰ কলা পতাকা। CAAৰ বিৰোধিতাৰে বিজেপিৰ কাৰ্যালয়ত উৰালে কলা পতাকা। ডিব্ৰুগড়ৰ বিভিন্ন স্থানতো আছুৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। ৰাজহুৱা স্থানত কলা পতাকা উৰুৱাই প্ৰতিবাদ আছুৰ। তেজপুৰত সংঘটিত হৈছে ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দ খাৱৈত সোমাল এখন SUV বাহন। দুৰ্ঘটনাত থিতাতে মৃত্যু হৈছে এজন আৰক্ষী বিষয়াৰ। ধৃত আৰক্ষী বিষয়াজনৰ নাম মুজাম্মিল হাজৰিকা। মৃত আৰক্ষী বিষয়াজনৰ ঘৰ তেজপুৰৰ দোলাবাৰীত। ধুবুরী লোকসভা সমষ্টির বাগমারা চরত রণাঙ্গনত পরিণত নির্বাচনী প্রচার অভিযান। কংগ্রেস আর AIDF কর্মীর মাজত হতাহতি। নির্বাচনী প্রচারের মাজতে 2টা দলের কর্মীর মাজত সংঘাতর সূত্রপাত। আরক্ষীর উপস্থিতিত পরিস্থিতি নিয়ন্ত্রণ। আজি ডিব্ৰুগড়ৰ প্ৰাৰ্থী ঘোষণা কৰিব অসম জাতীয় পৰিষদে। লুৰিণজ্যোতি গগৈ হ'ব ডিব্ৰুগড়ৰ বিৰোধী ঐক্যমঞ্চৰ প্ৰাৰ্থী। কংগ্ৰেছে লখিমপুৰৰ প্ৰাৰ্থীৰ নাম ঘোষণা কৰাৰ সম্ভাৱনা। ৰাণী নৰহ অথবা উদয় শংকৰ হাজৰিকা হ'ব পাৰে লখিমপুৰৰ প্ৰাৰ্থী। জুলাই মাহত বটদ্রবা থানলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। বটদ্রবা নির্মাণের কিছু কাম এতিয়াও বাকি আছে বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবারে সংবাদমেলত জনায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বরপেটাত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বরপেটা পৌরসভার খেলপথারর বিশাল জনসভাত অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে। বিজেপি আর অসম গণ পরিষদর উদ্যোগত যৌথভাবে আয়োজন করা এই সভাত বরপেটা সমষ্টির মিত্রজোঁটর প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার চলায় কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে।
দুলু আহমেদলৈ কাৰণ দৰ্শোৱাৰ জাননী অসম জাতীয় পৰিষদৰ বৰপেটা সমষ্টিত দুলুৰ প্ৰাৰ্থিত্বৰ সিদ্ধান্তৰ পিছতে দলে জাৰি কৰিলে শোকজ বৰপেটা সমষ্টিত অসম জাতীয় পৰিষদ আৰু বিৰোধী ঐক্যৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে গৈ দুলুৱে নিজাববীয়াকৈ ঘোষণা কৰিছিল নিজৰ প্ৰাৰ্থিত্ব আই আই টি গুৱাহাটীৰ বিকশিত ভাৰত অনুষ্ঠানত কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমন এম্বেচাডৰ ডাইলগ ভাষণত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ বিকশিত ভাৰতৰ সন্দৰ্ভত আলোকপাত কৰি উত্তৰ পূবলৈ যোগোৱা অনবদ্য উপহাৰৰ বিষয়ে ব্যাখ্যা আগবঢ়ায় সীতাৰমনে লোকসভা নিৰ্বাচনত টিকট লাভ কৰাৰ পিছতে কাজিৰঙা সমষ্টিত প্ৰচাৰত নামিল বিজেপি প্ৰাৰ্থী কামাখ্যা প্ৰসাদ তাছা চামগুৰিৰ ব্ৰহ্মচাৰী সত্ৰত উপস্থিত হৈ বিজেপি প্ৰাৰ্থীগৰাকীয়ে ৰাইজৰ সৈতে মত বিনিময় কৰে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা ৰাজেন গোহাঁই সন্দৰ্ভত তাছাই কয় অসন্তুষ্টি বুলি নকব ৰাজেন গোহাঁইৰ দৰে জ্যেষ্ঠ নেতাসকলৰো মত প্ৰকাশৰ অধিকাৰ আছে নগাঁও সমষ্টিত কংগ্ৰেছৰ টিকট লাভ কৰাৰ পিছতে দিনে নিশাই নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত হৈছে প্ৰদ্যুৎ বৰদলৈ বুধবাৰে নিশা প্ৰায় 10 বজালৈ নগাঁও লোকসভা সমষ্টিৰ বিভিন্ন প্ৰান্তত সংশোধীয় পুঁজিৰ 3খন এম্বুলেন্স ৰাইজৰ বাবে প্ৰদান কৰাৰ লগতে 8টা কামৰ আধাৰশিলা আৰু মুকলি কৰে দেশজুৰি বলবৎ হ'ল চি এ এ কিন্তু কা আইন বলবতক লৈ কোনো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ নকৰিলে বি পি এফৰ সভাপতি হাগ্ৰামা মহিলাৰীয়ে কা দিছপুৰ আৰু দিল্লীৰ সমস্যা মই দিল্লী বা দিছপুৰতো নাই বুধবাৰে দৰং ওদালগুৰিত লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বাগানপাৰাত অনুষ্ঠিত বি পি এফ দলৰ বুথকৰ্মী সভাত উপস্থিত থাকি এই মন্তব্য হাগ্ৰামাৰ লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বেই বিজেপিৰ প্ৰথম পৰাজয় হ'ল ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত তিনিচুকীয়াৰ ফিলোবাৰীৰ তৰাণী গাঁৱত উপস্থিত হৈ সংবাদ মাধ্যমৰ আগত এই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰে অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে ডিগবৈত সৰ্বানন্দ সোণোৱালৰ নিৰ্বাচনী প্ৰচাৰ প্ৰচাৰৰ সময়ত ডিগবৈ সমষ্টিটোত দলীয় কৰ্মীসকলৰ লগত মত বিনিময় সোণোৱালৰ লগতে ডিগবৈ বিধায়ক সুৰেণ ফুকনৰ বাসগৃহত উপস্থিত হয় সৰ্বানন্দ সোণোৱাল বিধায়ক সুৰেণ ফুকনৰ নেতৃত্বত লোকসভা নিৰ্বাচনত ভাল ফলাফল দেখুৱাব বুলি আশাবাদী সৰ্বানন্দ চূড়ান্ত হ'ল 2 নিৰ্বাচন আয়ুক্তৰ নাম প্ৰাক্তন আই এছ বিষয়া জ্ঞানেশ কুমাৰ আৰু সুখবীৰ সিং সান্ধু হ'ব নিৰ্বাচন আয়ুক্ত প্ৰধানমন্ত্ৰীৰ নেতৃত্বত গঠিত 3-জনীয়া কমিটিয়ে বাছনি কৰিলে এই 2 বিষয়াক কোকৰাঝাৰ চহৰৰ গ্ৰীণফিল্ডত বিজেপি ইউ পি পি এল আৰু অগপত দলৰ কৰ্মী সভা বৃহস্পতিবাৰে এই সভাত উপস্থিত থাকে কেন্দ্ৰীয় প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিং এই সভাত উপস্থিত থাকে মন্ত্ৰী ৰঞ্জিত দাস বি টি আৰ প্ৰধান প্ৰমোদ বড়োৰ উপৰিও প্ৰায় 10,000 কৰ্মী সদস্য কংগ্ৰেছ দলৰ মোহ ত্যাগ কৰি বিজেপিত যোগদান দলীয় কৰ্মকৰ্তাৰ কাৰ্বি আংলং পৰিষদৰ ধনশিৰি সমষ্টিৰ পৰা জ্যেষ্ঠ কংগ্ৰেছ নেতা তথা কাৰ্বি আংলং জিলা কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক নীৰেণ মাই বংশাৰ নেতৃত্বত 257জনে কংগ্ৰেছ কৰ্মীয়ে যোগদান কৰে বিজেপিত অসম জাতীয় পৰিষদৰ যুৱ নেতা লিখন বৰুৱাৰ বিজেপিত যোগদান কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ উপস্থিতিত বিধায়ক বিনোদ হাজৰিকাৰ বাসগৃহত আয়োজন কৰা দলীয় কৰ্মকৰ্তা সভাত আনুষ্ঠানিকভাৱে গেৰুৱা বসন পিন্ধে এ জে পিৰ যুৱ নেতা লিখন বৰুৱাই বি টি আৰৰ ৰাজনীতিত বৃহৎ পৰিৱৰ্তন বাক্সাৰ শালবাৰী পৰিষদীয় সমষ্টিৰ বি পি এফৰ এম চি এল এ জয় মুছাহাৰীৰ ইউ পি পি এল দলত যোগদান প্ৰায় 3 সহস্ৰাধিক সমৰ্থক লগত লৈ ইউ পি পি এলত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰে বি পি এফৰ এম চি এল এ গৰাকীয়ে বস্ত্ৰনগৰী শুৱালকুছিত মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা শুৱালকুছিত মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই 1,33,00,000 টকাৰ মেৰামতি আৰু পুনৰ নিৰ্মাণ কৰা শুৱালকুছি ছুইমিং পুলৰ উদ্বোধন কৰাৰ লগতে 99,00,000 টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা শুৱালকুছিৰ বৰ্ধিত প্ৰৱেশদ্বাৰৰ শুভ উদ্বোধন কৰে শুৱালকুছি এফ আৰ ইউৰ শিলান্যাস কৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 44,85,00,000 টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ হ'ব 100খন বিচনাযুক্ত শুৱালকুছি চিকিৎসালয়খন এই শিলান্যাস অনুষ্ঠানত ভাগ লয় বহু গণ্যমান্য ব্যক্তিয়ে প্ৰাৰ্থিত্ব নিশ্চিত হোৱাৰ পাছতে কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰীয়ে চলালে নিৰ্বাচনী প্ৰচাৰ বৃহস্পতিবাৰে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে ট্ৰেইনযোগে বদৰপুৰত উপস্থিত হয় আৰু প্ৰথমটো নিৰ্বাচনী প্ৰচাৰ চলায় ধুবুৰী সমষ্টিত ৰকিবুল হুছেইনৰ প্ৰাৰ্থিত্বৰ বিৰোধিতা কংগ্ৰেছী বিধায়কৰ কংগ্ৰেছ হাইকমাণ্ডলৈ ৰকিবুল হুছেইনক প্ৰাৰ্থিত্ব দিয়াক লৈ চিঠি লিখি বিৰোধিতা বিধায়ক আব্দুল ৰশিদ মণ্ডলৰ স্থানীয় লোকক প্ৰাৰ্থী হিচাপে প্ৰক্ষেপ নকৰাত ক্ষোভ কংগ্ৰেছ বিধায়কগৰাকীৰ বিজেপিত অব্যাহত আছে দল এৰা কংগ্ৰেছীৰ যোগদান পৰ্ব মন্ত্ৰী যোগেন মোহনৰ একালৰ প্ৰতিদ্বন্দ্বী সুৰুজ কুমাৰ দিহিঙীয়াৰো বিজেপিত যোগদান কংগ্ৰেছৰ অন্তৰ্কণ্ডলত প্ৰতিষ্ঠ হৈয়ে বিজেপিত যোগদান কৰিবলৈ বাধ্য হোৱা বুলি প্ৰতিক্ৰিয়া মন্ত্ৰী যোগেন মোহনৰ বৃহস্পতিবাৰে মাহমৰা সমষ্টিৰ কুমটাই গাঁও পঞ্চায়তত 97,00,000 টকা পুঁজিৰে 19টা এনৰেগা আঁচনিৰ আধাৰশিলা স্থাপন মন্ত্ৰী যোগেন মোহনৰ প্ৰধানমন্ত্ৰীৰ আৱাসিক এলেকাত 44টা গৃহ নিৰ্মাণ কৰা হৈছে এই পঞ্চায়তটোৰ হিতাধিকাৰীৰ সৈতে মত বিনিময় কৰে কেবিনেট মন্ত্ৰীগৰাকীয়ে
প্রার্থিত্ব লাভৰ পিছতে ডিব্ৰুগড়ত লোকসভা সমষ্টিত নিৰ্বাচনী প্ৰচাৰ তীব্ৰতৰ কৰি তুলিছে সৰ্বানন্দ সোণোৱালে। বৃহস্পতিবাৰে সৰ্বানন্দ সোণোৱালে নিজ গৃহভূমি চাবুৱাত উপস্থিত হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলায়। নিজ গৃহভূমিত উপস্থিত হোৱা মুহূৰ্তত দলীয় কৰ্মকৰ্তাসকলে উষ্ম আদৰণি জনায় সোণোৱালক। নির্বাচনী পথারত নামি পড়েছে কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। প্রার্থিত্ব নিশ্চিত হওয়ার পিছত করিমগঞ্জ জেলাত উপস্থিত হয়েছে কংগ্রেসের প্রার্থীগী। মঙ্গলবারে ট্রেন যোগে বদরপুরত উপস্থিত হয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বজালে নির্বাচনী রণদঙ্কা। ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানের বিধায়ক মনোজকান্তি দেবে আরম্ভ করেছে নির্বাচনী প্রচার। রাজ্যখনের 45 নম্বর কমলপুর লোকসভা সমষ্টিত ঘরে ঘরে গৈ প্রচার চলাইছে দেবে। বৃহস্পতিবারে কমলপুর অঞ্চলের বস্তি এলাকাত ঘরে ঘরে চলাই নির্বাচনী প্রচার। নুনমাটির অপহৃত শিশুক উত্তর গুয়াহাটীত উদ্ধার। মঙ্গলবারে নুনমাটির নিজরাপাড়ার শিশুটিক অপহরণ করে নিছিল হতিয়া পিতৃ শরীফউদ্দিন আহমেদে। শিশুটির মাতৃ এজাহারের ভিত্তিত আরক্ষী অভিযান চলায় উত্তর গুয়াহাটীর সুশরীরে উদ্ধার করে শিশুটিক। নুনমাটি আরক্ষীয়ে শিশুটিক উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার অন্তত মাতৃক আনুষ্ঠানিকভাবে গতাই দিয়ে। ইফালে পলাতক অপহরণকারী শরীফউদ্দিন আহমেদের সন্ধানত আরক্ষী অব্যাহত রাখিছে অভিযান। পলাকবাড়ির হাতিদুয়াত জঘন্য ঘটনা। কিশোরীক ধর্ষণ করে পলাকবাড়ি থানার আলোহী হল কৈলাশ গাঙ্গুলী নামের এজন বিবাহিত লোক। এগারী 17 বছরীয় কিশোরীক দীর্ঘদিন ধরে ভয় ভাবুকিরে ধর্ষণ করে আসছিল লম্পট কৈলাশ গাঙ্গুলিয়ে। যৌন নির্যাতনের বলি হওয়া কিশোরীগী অন্তঃসত্ত্বা হওয়াত পোহরলৈ আহে সমগ্র ঘটনা। ভুক্তভোগীয়ে কিশোরীগীয়ে পরিয়ালের আগত সকলো কথা বিবরী কোয়াত পলাকবাড়ী থানাত দাখিল করে এজাহার। পলাকবাড়ী আরক্ষীয়ে কিশোরীগীক শিশুগৃহত রাখি চিকিৎসার ব্যবস্থা করার গ্রেপ্তার করে কৈলাশ গাঙ্গুলীক। লম্পট চরিত্রের কৈলাশ গাঙ্গুলীর কঠোর শাস্তির দাবি স্থানীয় রাইজর। যোরহাটত উৎকোচ লৈ হাত দাঙিলে আরও এজনে। যোরহাট কোষাগারত দুর্নীতি নিবারকে চলা অভিযানত উৎকোচ লৈ হাতে লোটে গ্রেপ্তার হল কনিষ্ঠ সহায়ক মুনমুন সেন। কর্মচারীর দরমহার বিলর নামত উৎকোচ লৈছিল কনিষ্ঠ সহায়কগী। কাছাৰৰ কাটিগড়াত ভূমি বিবাদক লৈ ভয়ংকর সংঘর্ষ। দুই পক্ষের সংঘর্ষত থিতাতে নিহত দুজন। ঘটনাত গুরুতরভাবে আহত 12 জনেরও অধিক। নিহত লোক দুজন ধীরেন্দ্র বৈষ্ণব আর রাজু বৈষ্ণব। কাটিগড়ার খেলমা গাঁৱত সংঘটিত হয়েছে এই ঘটনা। যোরহাট কোষাগারত আরক্ষীর দুর্নীতি নিবারক আর তদারকী শাখার অভিযান। উৎকোচ লওয়া অবস্থাত হাতে লোটে করায়ত্ত মুনমুন সেন নামের এগারী কর্মচারীক। সিডিপিও কার্যালয়ের বিষয়া কর্মচারীর দরমহার বিলর উৎকোচ লৈছিল কনিষ্ঠ সহায়কগী। পল্টন বজার রেল স্টেশনত নিচাযুক্ত ড্রাগস জব্দ। অবধ আসাম নামের যাত্রীবাহী রেলখনের বৃহস্পতিবারে নিশা রেল আরক্ষী অভিযান চলায় 734 গ্রাম সন্দেহযুক্ত মরফিন জব্দ করার 3 সরবরাহকারীক আটক করে। গুয়াহাটির গীতানগর আরক্ষীর হাতত আত্মসমর্পণ কুখ্যাত ভূমাফিয়া জয়ন্ত ডেকার। কুখ্যাত ভূমাফিয়ার ঘর কমলপুরের আটগাঁত। দিসপুর রাজচক্রের কার্যালয়ত সংঘটিত হওয়া বিয়া গুম ভূমি কেলেঙ্কারী জড়িত জয়ন্ত ডেকা বিগত কেবা মাহ ধরে আত্মগোপন করে আছিল এই ভূমাফিয়াটে। তিনিচুকীয়ার ফিলোবাড়ী নৃশংস হত্যাকাণ্ড। পিতৃয়ে ঘপিয়াই হত্যা করিলে 4 বছরীয় পুত্রক। হত্যাকারী শম্ভু প্রজায় আক্রমণ করে পত্নীকও। গুরুতরভাবে আহত পত্নীক চিকিৎসালয়ত ভর্তি। হত্যাকারী শম্ভু প্রজা গ্রেপ্তার আরক্ষীর। গুয়াহাটির ম্যাগজিনত আরক্ষীর পোশাকত অহা দলের ধন দাবি। ম্যাগজিনের হাউস নম্বর 2 দেবজিৎ শর্মাক ধন দাবি। সোমবারের দিনের ভাগতে আরক্ষীর পোশাকত আহিছিল 3 জনীয় দুর্বৃত্তর দল। দেবজিৎ শর্মার বিরুদ্ধে এরেস্ট ওয়ারেন্ট থকা বলে ভয় ভাবুকি প্রদান করে। পরবর্তী সময় পরিয়ালটোর মাত্র 500 টাকা লয়ে উধাও হয় 3 জনীয় দুর্বৃত্তর দল। মহানগরীর খানামুখত অচিনাক্ত মৃতদেহ উদ্ধার। খানামুখর দীপর বিল ব্রহ্মপুত্র সংযোগী খানাজানত উদ্ধার মৃতদেহ। স্থানীয় লোকে প্রত্যক্ষ করা মৃতদেহটো কোনো লোকে হত্যা করে পেলাই থ যার সন্দেহ। ঘটনাস্থলীত জালুকবাড়ী আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত অব্যাহত রাখে। শিবসাগরের ঘাইপথত নিয়ন্ত্রণ হেরুয়ায় বাগরিল কয়লা পরিবাহী ট্রাক। মার্ঘেরিটারপর গুয়াহাটি অভিমুখে গৈ থকা অবস্থাত দুর্ঘটনাগ্রস্ত হয় ট্রাকখন। ওভারলোড করার ফলতে এখন দোকানের উপর বাগরিল ট্রাকখন। এই দুর্ঘটনাত সৌভাগ্যক্রমে কোনো লোক হতাহত হওয়া নাই। নিরুদ্দিষ্ট ডিজে দিয়নির সন্ধান ওলাইছে মেঘালয়ত। প্রাণ রক্ষা বিচারি ভিডিও প্রেরণ করেছিল গুয়াহাটির ডিজে দিয়নিয়ে। শিলংয়ের একটি গোপন স্থানের যুবতীগীক উদ্ধার করেছে মেঘালয় আরক্ষীয়ে। শিলংলৈ রাওনা দিসপুর আরক্ষীর এটা দল। যুবতীগী নিখোঁজ হওয়া ঘটনাত রহস্যজনকভাবে মৌন হয়ে আছে পরিয়াল। শহীদ যাদবচন্দ্র নাথ হোমিওপ্যাথি কলেজত 2 ছাত্রীর নির্যাতনের ঘটনা। সমগ্র ঘটনাক লৈ মুখ খুলিছে কলেজখনের ছাত্র একতা সভায়। অধ্যক্ষ নহয় মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর তীর্থজ্যোতি চৌধুরীর বিরুদ্ধে উঠিছে এই অভিযোগ।
শহীদ যাদব চন্দ্র নাথ হোমিওপেথিক কলেজখনৰ প্ৰতিটো কোঠাত আছে সিসিটিভি কিন্তু ৰহস্যজনকভাৱে সেই সিসিটিভিত আবদ্ধ হোৱা নাই কোনো আপত্তিজনক দৃশ্য সমগ্ৰ ঘটনাৰ উচিত তদন্তৰ দাবী জনাইছে ছাত্ৰ একতা সভাই ধন দাবীৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ গৃহৰক্ষী জোৱান চুকুৰ আলী নিজকে আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াৰ ঘনিষ্ঠ বুলি জহাই ফুৰা চুকুৰ আলী নামৰ গৃহৰক্ষী জোৱানজনে দৰঙৰ বিভিন্ন অঞ্চলত ধন দাবী কৰি অহাৰ অভিযোগ তামোলপুৰত বুজন পৰিমাণৰ নিচাজাতীয় টেবলেটসহ এজন যুৱকক আটক এন কে দৰঙাত এক গোপন সূত্ৰৰ পম খেদি দিলু ছেত্ৰী নামৰ যুৱকজনৰ ঘৰত অভিযান চলাই এক দশমিক এক কেজি দুশ গ্ৰাম নিচাজাতীয় টেবলেট জব্দ কৰে আৰক্ষীয়ে CAA-ৰ বিৰুদ্ধে পুনৰ ৰাজপথত শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক তথা ৰাজ্যৰ দলৰ সভাপতি অখিল গগৈৰ প্ৰতিবাদ শিৱসাগৰৰ দলমুখ চাৰিআলিৰ ভূপেন হাজৰিকাৰ প্ৰতিমূৰ্তিৰ সন্মুখত কা বিৰোধিতাৰে অৱস্থান ধৰ্মঘটৰ কাৰ্যসূচী ৰূপায়ণ নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰুদ্ধে শিৱসাগৰত প্ৰতিবাদ অব্যাহত বিভিন্ন দল সংগঠনৰ বৃহস্পতিবাৰে শিৱসাগৰ দলমুখ চাৰিআলিত সংগ্ৰামী নেতা সংগ্ৰামী সেনা অসমৰ জিলা সমিতিয়ে কা বিৰুদ্ধে ধৰ্মঘটৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে CAA-ৰ বিৰোধিতাৰে কলিয়াবৰত ছাত্ৰ সন্থাই উৰুৱালে কলা পতাকা কলিয়াবৰ কেন্দ্ৰীয় ছাত্ৰ সন্থাই বিতৰ্কিত আইনখনৰ বিৰোধিতা কৰি কুঁৱৰী তোলাৰ ৰাজপথত কলা পতাকা উত্তোলনেৰে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ বিতৰ্কিত আইনখনৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি অব্যাহত আছে প্ৰতিবাদ বৃহস্পতিবাৰে CAA বিৰোধিতাৰে সমগ্ৰ তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰতিবাদ জয়ানগৰস্থিত দলৰ মুখ্য কাৰ্যালয়ৰ সন্মুখত তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাৰ উপস্থিতিত দুই শতাধিক কৰ্মীৰ উত্তাল প্ৰতিবাদ বিজনীত তৃণমূল কংগ্ৰেছৰ কা বিৰোধী প্ৰতিবাদ বিজনী পৌৰসভাৰ কাৰ্যালয়ৰ সন্মুখত দলীয় কৰ্মী সমৰ্থকে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ গোসাইগাঁৱতো তৃণমূল কংগ্ৰেছে বিতৰ্কিত কা বিধেয়কৰ প্ৰতিলিপি দাহ কৰি সাব্যস্ত কৰে প্ৰতিবাদ তৃণমূল কংগ্ৰেছৰ কোকৰাঝাৰ জিলা কমিটীয়ে পদ্ম বিলস্থিত জিলা কাৰ্যালয়ত কা আইন বাতিলৰ দাবীত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে কা বাতিলৰ দাবীত কলা পতাকা উৰুৱাই ৰঙাপাৰা আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ প্ৰতিবাদ শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তক বিশাল বাইক ৰেলী ৰঙাপাৰা সমষ্টিলৈ আদৰি আনে তেনে সময়তে আছুৱে কলা পতাকা উৰুৱাই সাব্যস্ত কৰে প্ৰতিবাদ বৃহস্পতিবাৰে মা কামাখ্যা ধামত উপস্থিত হয় কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমন আমিনগাঁওস্থিত IIT-ৰ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত কামাখ্যা পীঠত দৰ্শন কৰে কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমনে ৰহাৰ ৰাজপথত নিশা ভয়ংকৰ অগ্নিকাণ্ড ৰহাৰ খাইগড় ৰাষ্ট্ৰীয় ঘাইপথত খেৰ কঢ়িয়াই অনা চলন্ত বাহনত লাগিল জুই কাৰ্বি আংলঙৰ পৰা খানাপাৰা অভিমুখী আছিল বাহনখন হাতছিঙিমাৰী খুকচৰৰ বেপাৰী পাৰাত মৰাপাত ভৰ্তি ট্ৰেক্টৰত হঠাৎ লাগিল জুই এই অগ্নিকাণ্ডত আধাতকৈ বেছি পৰিমাণৰ মৰাপাত যায় জুইত উক্ত মৰাপাতৰ স্বত্বাধিকাৰী হাতছিঙিমাৰী মহামূয়া নগৰৰ সঞ্জীৱ সাহা বুলি জানিব পৰা হৈছে বিজনীত ৰেল ষ্টেচন পথত থকা আলুৰ গুদামত অগ্নিকাণ্ড আলুৰ গুদামৰ পৰা আন দুখন দোকানলৈ সম্প্ৰসাৰণ জুই অগ্নিকাণ্ডৰ ফলত প্ৰায় 2 লক্ষাধিক টকাৰ সা সামগ্ৰী ভস্মীভূত মহানগৰী হৰিপুৰ পাহাৰত ভয়ংকৰ অগ্নিকাণ্ড বৃহস্পতিবাৰে দিনৰ 11 বজাৰ পৰা অহৰ্নিশে জ্বলি আছে জুই আতংকিত হৈ পৰে হৰিপুৰ পাহাৰত বসবাস কৰা লোকসকল সুউচ্চ পাহাৰলৈ যোৱাত ব্যৰ্থ অগ্নি নিৰ্বাপক বাহিনী দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিত বিজেপিক প্ৰত্যাহ্বান জনাবলৈ সাজু BPF আনহাতে কংগ্ৰেছৰ সাংগঠনিক ভেটি থৰক বৰক হোৱা বুলি উল্লেখ কৰি BPF নেতা দুৰ্গা দাস বৰুৱাই এই নিৰ্বাচনত কংগ্ৰেছে কোনো প্ৰভাৱ পেলাব নোৱাৰে বুলিও কয় লোকসভা নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ মাজতে বিজেপি প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱালে বৃহস্পতিবাৰে এখন সৰু পাৰ্ক উদ্বোধন কৰে ডিব্ৰুগড় চহৰৰ নালিয়াপুল তিনিআলিস্থিত সৰু পাৰ্কখন কণকণ শিশুসকলৰ বাবে মুকলি কৰে বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে বিকাশ যাত্ৰাৰ অংশ হিচাপে আৰ্য বিদ্যাপীঠ উচ্চতৰ মাধ্যমিক আৰু বহুমুখী বিদ্যালয়ৰ নতুন ভৱনৰ আধাৰশিলা স্থাপন কৰে মন্ত্ৰী অতুল বৰাই স্বাধীনতাৰ 75 বছৰ পিছতো উন্নয়নৰ নামত একোৱেই নহ'ল বৰচলা বিধানসভা সমষ্টিৰ বৰডুবি অঞ্চলত বাৰিষাটো বাদেই খৰালি মাহতো জৰাজীৰ্ণ পথৰ বাবে গাঁওখনত নাহে এম্বুলেঞ্চ বাট পথৰ শোচনীয় অৱস্থাত জীয়াতো ভুগিছে ৰাইজে কেৱল বাট পথেই নহয় সমগ্ৰ গাঁওখনেই 101 সমস্যাত ভাৰাক্ৰান্ত গহপুৰৰ চাহ বাগিচাত এম্বুলেঞ্চ বিতৰণ অসম চৰকাৰৰ বিকাশ যাত্ৰা আঁচনিৰ অধীনত বিশ্বনাথ জিলাৰ 27খন চাহ বাগিচাত 1খনকৈ এম্বুলেঞ্চ প্ৰদান কৰা হয় চাহ শ্ৰমিক ৰাইজৰ চিকিৎসা সেৱাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ অসুবিধাত যাতে নপৰে তাৰ বাবে বিকাশ যাত্ৰা আঁচনিৰ অধীনত স্বাস্থ্য বিভাগৰ জৰিয়তে এই এম্বুলেঞ্চসমূহ প্ৰদান কৰা হয় সচলত 26 ফেব্ৰুৱাৰীৰ পৰা আৰম্ভ হোৱা অংগনবাড়ী কৰ্মী সহায়িকাৰ আন্দোলনে 18 দিন পাৰ কৰিলে লাখ লাখ অংগনবাড়ী কৰ্মী সহায়িকাৰ সমস্যা প্ৰতিবাদত উত্তাল হৈছে সচল মাননী বৃদ্ধি কাৰ্যকৰীকৰণৰ দাবীত সচলত অংগনবাড়ী কৰ্মী সহায়িকা সন্থাই অব্যাহত ৰাখিছে প্ৰতিবাদ
ধেমাজি অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র ছাত্রীর প্রতিবাদ, মহিলা প্রবক্তাক অধ্যক্ষ দিলীপ বরায় করা মানসিক হারাশাস্তি ন্যায়ের লগতে অধ্যক্ষের স্বৈরাচারী শাসনের অবসান বিচারি মহাবিদ্যালয়খনের প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী সাব্যস্ত করে প্রতিবাদ। বাক্সাত পি এম এ ওয়াই ঘর দিয়ার নামত ডি ভি সি ডি সির চেয়ারম্যানের দুর্নীতি, খাগড়াবাড়ি ভি সি ডি সির অন্তর্গত কদমতলা গাঁওয়ার দীপালী শীল নামের হিতাধিকারীর পর ভি সি ডি সির চেয়ারম্যান মুকুল হুজুরিয়ে ধন সরকাই নিয়ার অভিযোগ। দুধনৈর রংজুলি ট্রাক আর টাটা এ সি ই বাহনের মাজত মুখামুখি সংঘর্ষ, এই দুর্ঘটনাত চারিজন লোক আহত, রংজুলি ডোসিমার সতের নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই দুর্ঘটনা। দুর্ঘটনাত আহত সকলক রংজুলি চিকিৎসালয়ত ভর্তি। জলজীবন মিশন আঁচনির অধীনত হাজো উন্নয়ন খণ্ডর অন্তর্গত এক নম্বর খলিহামারি গাঁত শোলমারি পানি যোগান আঁচনির শুভ উদ্বোধন করা হয়। 1,58,00,000 টাকার নবনির্মিত এই পানি যোগান আঁচনিখনের শুভ উদ্বোধন করে বিজেপির জ্যেষ্ঠ নেতা তথা গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তা জিতেন্দ্র পাটোয়ারিয়ে। হোজাইত দরিদ্র লোকের মাজত কম্বল বিতরণ, স্টেশন রোড ব্যবসায়ী সন্থাই স্টেশন চৌহদত থাকা সভা পাতি প্রায় 30 দরিদ্র লোকের মাজত উন্নত মানের কম্বল বিতরণ করে, আগন্তুক দিনত রাইজর হকে আরও উন্নয়নমূলক কাম করে যাব বলে সন্থার বিষয়ববীয়াই জানায়। ওরাং রাষ্ট্রীয় উদ্যানত কন্ট্রোল ওয়ার্নিং, ওরাং রাষ্ট্রীয় উদ্যানের নিচিলামারি ক্যাম্প, বাঘমার ক্যাম্প, খৈলাসারী ক্যাম্পত এনেদরে বার্নিং করা দেখা যায়। প্রায় 70% বার্নিং করেছে ওরাং রাষ্ট্রীয় উদ্যানত। রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ 14 ফেব্রুয়ারীর মার্চ মাহলৈ এনেদরে করে কন্ট্রোল বার্নিং। বালিপুরার খনামুখ নেওয়ার বস্তির তিনদিনক আয়োজন হওয়া শ্রীমদ ভাগবত জ্ঞান মহাযজ্ঞর সামরণি, যুব সমাজকর্মী রোহিত ঘিমরের বাসগৃহত অনুষ্ঠিত হয় এই মহাযজ্ঞ ভাগ। গাঁওবাসীর মঙ্গলের অর্থে আয়োজন করা হয় এই মহাযজ্ঞ। রাজ্য চৌদিশে সমাগত রঙালী বিহুক আদরার ব্যাপক উৎসাহ উদ্দীপনা, শোণিতপুরের ঢেকিয়াজুলির রামধেনু লোককলা কৃষ্টিয়ে আয়োজন করা বিহু নাচের আখড়াত ব্যস্ত হয়েছে শিক্ষার্থী সকল। ঢেকিয়াজুলির বিভিন্ন সম্প্রদায়ের প্রশিক্ষার্থী অংশগ্রহণ করে প্রাণ চঞ্চলা করে তুলেছে বিহুর আখড়া শিবির। সদায় সোশিয়াল মিডিয়াত চর্চা থাকা নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রী তেমজেন ইমনা আলমর আন এক ভিডিওয় পুনের আনন্দর খোরাক দিছে সকলকে। এইবার এখন পার্কত ঝুলনা ঝোলা দেখা গল সদায় চর্চা থাকা নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রীগুলি। উত্তর প্রদেশের কৌশম্বি জেলার ভূমিকেন্দ্রিক কাজিয়াত প্রাণ গোল এজনের। রামসুরত যাদব নামের খেতিয়কজনে পথারের ঘরলে উভতার পথত তেওঁৰ ওপৰত আক্রমণ করে দুর্বৃত্তই সুবুরিয়ার সুত্রে চলি থকা ভূমিকেন্দ্রিক কাজিয়ার বাবে সংঘটিত হল এই ঘটনা। মহারাষ্ট্রের রাজনীতিত নতুন গতি, এইবার বিজেপির সঙ্গে বন্ধুত্বর দিকে আগবাড়িছে রাজ্যখনের জাতীয়তাবাদী দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। প্রধানমন্ত্রী মোদীর বিকশিত ভারতের আগবহা গ্যারান্টির বাবেই এম এন এস প্রধান রাজ ঠাকরে বিজেপির প্রতি সমর্থন জানাব বলে জানিবলে দিয়ে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পঞ্জাব কংগ্রেসত খহনিয়া, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পত্নীর বিজেপির যোগদান, পাটিয়ালা সমষ্টির বিজেপিয়ে পরনীত কৌরক প্রার্থিত্ব দিয়ার সম্ভাবনা। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকর সীতাপুরের সরকারি চিকিৎসালয়ত সানেন ভিজিট, চিকিৎসালয়খন রোগীসকলের চিকিৎসা কিদরে চলিছে তাক চাবলে হঠাৎ উপস্থিত হল উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীগী। রাজ্য সরকারের কর্মচারীর বাবে সুখবর, সরকারী কর্মচারী মরগিয়া বানস 4% বৃদ্ধি, এপ্রিলের দরমহার লগত পাব এই বর্ধিত দরমহা, কর্মচারী মরগিয়া বানস 50% বৃদ্ধি, 1 জানুয়ারীর কার্যকরী হব এই নতুন নিরিখ। সংসদের দুইটা সদনত 2019 সনতে সি এ এ গৃহীত হয়েছিল, পরবর্তী সময়ত কোভিডের বাবে 2 বছর রবলগিয়া হয়েছিল। মনত রখা উচিত যে যা নির্বাচনের পূর্বেই সি এ এ সংসদত গৃহীত হয়েছিল, যেহেতু ইতিমধ্যেই বিলখন সংসদত গৃহীত হয়েছে তারপর শেহতীয়াক কার নীতি নির্ধারণ করা হয়েছে বলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর প্রতিক্রিয়া। এন আর সি আর সি এ এর মাজত সম্পর্ক সন্দর্ভত গৃহমন্ত্রী অমিত শাহে কয় এন আর সি ভারতের উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানত চলি থাকা এক প্রক্রিয়া, ইয়ার সুত্রে সি এ এর কোনো সম্পর্ক নহয়, অসমের সর্বত্র সি এ এ প্রযোজ্য হব। সি এ এর ফলত যদি পার্সি আর খ্রিস্টান সকলক ভারতলৈ আহিব দিব পারে তেন্তে মুসলমান সকলক কিয় এই সুবিধার বঞ্চিত করা হল, সাংবাদিকর প্রশ্নের উত্তরত অমিত শাহে কলে মুসলমান সকলের বাবেই ভারতের এটা অংশ ভাগ করা হয়েছিল, ধার্মিক প্রতারণার বলি হওয়া সকলক তেওঁলোকৰ মর্যাদা উভতাই দিয়ার বাবেহে এই প্রচেষ্টা বলে কয় গৃহমন্ত্রীগুলি। সি এ এর জড়িয়ে বিজেপিয়ে ভোট ব্যাঙ্কর রাজনীতি করেছে বলে উত্থাপন হওয়া অভিযোগের প্রত্যুত্তর দিলে গৃহমন্ত্রীগুলিয়ে। এই সন্দর্ভত গৃহমন্ত্রী অমিত শাহে কয় সার্জিক্যাল স্ট্রাইক 370 বিলুপ্তিকরণের সময়তো এয়ার রাজনৈতিক লাভালাভর করা বলে কৈছে।
বৃহস্পতিবারে মুকলি হল গুৱাহাটীৰ বৈশিষ্ট্য উড়ন সেতু আৰু জয়ানগৰৰ ভি ইউ পি সুচল যাতায়াত নিশ্চিতকৰণৰ লক্ষ্যৰে ছয়লেনযুক্ত গুৱাহাটী বাইপাছৰ অংশ হিচাপে বৈশিষ্ট্য উড়ন সেতু আৰু জয়ানগৰ ভি ইউ পি উদ্বোধন কৰিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত বিশেষ অনুষ্ঠানৰ আয়োজন গুণোৎসৱত এ প্লাছ গ্ৰেড প্ৰাপ্ত বিদ্যালয়লৈ অনুমোদন জনোৱা হয় 12,087 বিদ্যালয়লৈ এই বিশেষ উদগনিমূলক অনুদান দশম দ্বাদশ শ্ৰেণীৰ 34,267 ছাত্ৰীলৈ বৃত্তি প্ৰজ্ঞান ভাৰতী আঁচনিৰ অধীনত মেধাৱী শিক্ষাৰ্থীক বিদ্যালয়ৰ মাচুল ৰেহাই দিয়া হয় 2024 বর্ষৰ গুণোৎসৱৰ ফলাফল ঘোষণা তৃতীয়বাৰলৈ গুণোৎসৱত প্ৰথম স্থান লাভ কৰিছে শিৱসাগৰ জিলাই দ্বিতীয় স্থান লাভ কৰিছে ডিব্ৰুগড় জিলাই তৃতীয় স্থান লাভ কৰিছে যোৰহাট জিলাই গুণোৎসৱৰ ফলাফলত উজ্বলি উঠিল কটন কলেজিয়েট 90 বছৰ গৰকিবলৈ আৰু মাত্ৰ কেইটামান দিন বাকী থকা অসমৰ প্ৰথমখন চৰকাৰী বিদ্যালয় কটন কলেজিয়েটে এইবেলি অসম চৰকাৰৰ শিক্ষা বিভাগে আয়োজন কৰা গুণোৎসৱৰ ফলাফলত এ প্লাছ লাভ কৰি পুনৰ উজ্বলি উঠিবলৈ সক্ষম হৈছে